এখন আমরা যাব, সরি আমরা এখন আমরা এসেছি হলো লাভচক্রা। লাভচক্রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। যদিও শেষ হয়ে গিয়েছে ঈদের আমেজ নিয়ে আমরা আজকে ঘুরতে বের হয়েছি। আমরা যাব অনেক দূর ইনশাল্লাহ। আমরা বাইক যোগে যাচ্ছি ময়মনসিংহ শেরপুর বুঝিনি আমাকে কী এলাকায়, পাহাড়ি এলাকায় ইনশাল্লাহ। সাথে আমার নদীর ওপারে আরও সাফিন রয়েছে, আরও আদার্স অনেক ফ্রেন্ডরা রয়েছে। আমি দেখতে থাকুন অনেক সুন্দর একটি প্রবিতা। যদি আপনারা আমাদের সাথে যেতে চান পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, তবে দেখতে থাকুন এবং আমার চ্যানেল পাশে। দেখানোর চেষ্টা করবো, তবে আমার চ্যানেলের পাশেই থাকুন, দেখতে থাকুন।
তাহলে ভিউয়ার্স আমরা অবশেষে চলে এসেছি গজনীতে, প্রায় অনেক লং জার্নি পর চলে এসেছি, বাইক রাইডে এসেছি। যাই হোক, অবশেষে সহিসার মতো এসেছি এখানে। আমি আগে বলেছি আপনাদেরকে পুরো সফরটি দেখানোর চেষ্টা করব। আমার সাথে অনেকেই আছেন, আমার ফ্রেন্ড সার্কেল শাকিল রয়েছেন, মুজাম্মিল ভাই আছেন, আরও আদার্স চরের মানুষ রয়েছেন আমার সাথে। সবাই দেখতে থাকুন। এখন আমরা যাবো ঝর্ণার পানিতে, একটু ফ্রেশ হবো, মুখ ধোবো, সব কিছু ফ্রেশ ফ্রেশ হয়। ইনশাল্লাহ পুরো সফরটি আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সুন্দর পরিবেশ এখানে। যেহেতু লকডাউনের সময় এখানে নিরিবিলি পরিবেশ, অন্যান্য সময় অনেক ভিড় থাকে অবশ্য, কিন্তু আমরা এখানে এইবার তেমনটা বেশি ভিড় নাই, তো সেই হিসেবে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা এখন যাবো ঝর্ণায়, ছোটোখাটো একটি ঝর্ণা রয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন ঝর্ণা আপনাদেরকে আমরা এখন দেখাবো, ঝর্ণা, সেই বিশাল ঝর্ণা যেটা দেখে আপনারা মুগ্ধ হবেন। আর সেই ঝর্ণাটা এই যে দেখুন, এই ঝর্ণাটা একদম ভারত থেকে এসেছে। সেই পানিগুলো পাহাড় পাহাড়ও কান্না করে, পাহাড় কান্না করে সেই পানিগুলো একদম পরিষ্কার ঠান্ডা। আপনারা যদি না ধরতে পারেন, আপনারা করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি ধরতেছি, মুখ ধরছি, আপনারা দেখেন। হ্যাঁ হ্যাঁ, পানিটা কিন্তু অনেক ঠান্ডা। মুজাম্মেল হক, কুড়িগ্রাম চিলমারি, আর এদিক দেখতে পারতেছেন হাবিবুল্লাহ, তিনি কিছু বলবেন, তিনি একবার ব্লগ করে দেখেন, তার ব্লগটা দেখেন, ব্লগটা সবাই দেখুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। প্রায় দীর্ঘ সময় ড্রাইভ করার পর সবাই একদম ক্লান্ত, আপনাদের যে মোবাইল ফোনটি নিয়ে যে ভিডিও করে দেখাবো এটার মতো দেখতে পাচ্ছি না। তারপর আমি ট্রাই করবো আপনাদেরকে ভালো স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার সাথে অনেকেই আছেন, আমি যদি ভিডিওতে না থাকি তাহলে তো ভিডিও মনে করেন যে ভাইরাল হয় না, তো আমি আসার কারণে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যে জায়গায় থাকবো ওই জায়গাটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, আমরা ওই যে ওই জায়গায় উঠবো ইনশাল্লাহ, ওখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো ইনশাল্লাহ। যা যাক, লেটস গো। তাহলে মনে হয় আরো তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবে আল্লাহ। আমরা এখন টাওয়ারে যাবো ভাই, সবাই আসবে আমার সাথে। ভাইয়েরা সবাইকে সালাম, আমাদের বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভোগাদহ ইউনিয়ন। আমরা কুড়িগ্রাম থেকে চিলমারি হয়ে রৌমারি নদী পার হয়ে আমরা আসছি আপনার শেরপুর, ময়মনসিংহ শেরপুর গজনী পাহাড়। এই প্রথম পাহাড়ে আসা, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি আমি। এর আগে বাইকে করে অনেক জায়গা ঘুরেছি কিন্তু পাহাড়ে কখনো আসা হয়নি। তো বড় ভাইদের সঙ্গে আসছি, অনেক ভালো লাগতেছে। শুকরিয়া। ওকে, তো আমরা একটু সামনে যাই। আচ্ছা, দাম সামনে আমাদের সাথে আরও অনেক ভাইরা রয়েছেন, ইনশাল্লাহ সবাইকেই দেখাবো সাথে। অনেকটাই ক্লান্ত সবাই, আসলে এত লং ড্রাইভ করার পরে ঘোরাঘুরিতে অতটা মজা পাই না, অনেকটা ক্লান্ত। এখনও সকালে কিছুই খাওয়া হয়নি, প্রায় একটা তিনটা বেজে গেছে, সরি। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্যই এত কষ্ট। এই যে একটা খোমা আমার পাশে, খোমাটা সবাই দেখতে থাকুন। যদিও তাসিনকে আমি একটা স্পিড খাওয়াইছি, সে আমাকে খাওয়াবে কিনা আমি জানি না। খাওয়াইছে কিন্তু টাকাটা কিন্তু আমি দিছি, দেখি আমাকে সে কি খাওয়ায়। আমি তাকে আমাকে খাওয়াইছে কিন্তু টাকাটা আমাকে দিতে হইছে এবং স্পিডটা খাওয়াইছি একদম
এখন আমরা যাব, সরি আমরা এখন আমরা এসেছি হলো লাভচক্রা, লাভচক্রা কথাটা বলতো মুখে আমরা আটকাই আসি। যাই হোক, আমরা এখন একটা প্যান্ট নিছি, অনেকক্ষণ জার্নি করার পর শরীর খুব ক্লান্ত, আমরা চাচ্ছি একটু আমরা গোসল করবো। এখন গোসল করব, আমরা এখন হচ্ছে স্বচ্ছ পানিতে আমরা গোসল করব। আমরা তো এখানে এসেছি, আমরা এখন যাচ্ছি আসলে আমরা সবাই প্রথমে গিয়েছিলাম গুজনিতে। গুজনিতে কিছুক্ষণ থাকার পর একটু প্রশাসনিকভাবে ঝামেলা হওয়ার কারণে আমরা বেশি টাইম এখানে দিতে পারিনি, বেশি ভিডিও করতে পারিনি। তো চলে এসেছি তার পাশে একটি সুন্দর প্লেসে, লাউচপড়া নামক একটি জায়গা। এখানেও অসাধারণ একটি ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই দেখুন। আমার সাথে আরও অনেকে আছে, ক্যামেরার পিছনে কে আছে বলে দাও। আমি হচ্ছি ওয়ানলি ওয়ান তাসিনের ফ্রেন্ড, তো একদম পাহাড়ের উপরে আছি। দেখেন এখানে খুব সুন্দর একটি ভিউ, একদম পাহাড়ের উপরে আছি আমরা। সবাই চলে আসছে বন্ধু, কেমন আছো? কি ক্লান্ত হয়ে গেছো পুরাই? তো আমরা বাসার উদ্দেশ্যে কয়টায় রওনা দিচ্ছি? আমরা এখনই বের হবো, তবে আমরা শিওর না যে আমরা আজকে নৌকা পাবো কি পাবো না। যদি না পাই আমাদেরকে থাকতে হবে তোমাদের এলাকায়, ইনশাআল্লাহ আমাদের বাসায় থাকবে ইনশাআল্লাহ। একদম নির্জন পাহাড় এত সুন্দর এবং চোখ শীতল করে কেন জানো? এটা শুনলেন, এই পাহাড়কে দুনিয়ার প্যারাক হিসেবে ব্যবহার করেছেন। প্যারাক 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 হিসেবে প্যারাক কি প্যারাক না প্যারাক 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 প্যারাক। আচ্ছা ওকে প্যারাক, আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি ওই একটা টাওয়ার, ওই টাওয়ারের দিকে যাব। পরে আমি চেষ্টা করব একটা ওই টাওয়ার থেকে আপনারা উড়ে কিছু দেখুন, দেখানোর চেষ্টা করব। এক ভাই খুব গুরুতর ভাবে আহত হয়েছেন, এরকম কথা ভিডিও করি নিলে তো হবে না, সবাই দেখতেছেন এখানে গুরুতর একটা। এই যে আমাদের কিছু সফল ভাই আছেন, তারা হুন্ডা নিয়ে সফল হয়েছেন পাহাড়ে উঠতে। এই যে সামনে ভাই একজন আছেন, আমি জীবনে গাড়ি চালাবার ভাই না, আমি ফিল করেছি আমি সে গাড়ি চালাতে পারে না আমি বলে। এই যে সফল ভাই, এই যে তারা পারে নাই, শেষ পর্যন্ত গাড়ি হেঁটে নিয়ে এসেছে। ওই যে সাফিন আছে, সে আবার পড়ার সম্ভাবনা আছে কি দেখা যাক। এবার মোটর অনেকবার উষ্টা টুষ্টা খাইয়া আবার মোটামুটি সে সাকসেস হয়েছে। নামার সময় তেল করবো আমরা
মোটামুটি সব দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া আর কিছুই না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।